আচ্ছা আপনাদের কি কি বই কেনা আছে, কি কি বই পড়ছেন একটু বলুন তো, কোন কোন বই পড়া আছে? হ্যাঁ স্যার মেটেরিয়া, হ্যাঁ মেটেরিয়া মেডিকা আছে নীলমণি ঘটক, আর প্র্যাকটিস অফ মেডিসিন আছে ডক্টর আর পাল। আচ্ছা, রাধারমন পাল নাকি? হ্যাঁ আচ্ছা, আর আর কি কি বই আছে? ফার্মেসি পড়ছেন? ফার্মেসি না স্যার আর কিছু নেই, আরো চটটি বই আছে লোকাল বই, যেগুলো ঘরোয়া প্র্যাকটিসের জন্য পড়ে ওইগুলো আছে। আচ্ছা আচ্ছা, এমভার্সের পারিবারিক চিকিৎসা ওই বই আছে কি? এম এম ভরসাদ, মহেন্দ্র ভরসাদ, এই মহেশ ভরসাদ। মহেশ ভরচাস, ঠিক আছে স্যার ওটা তাহলে আমার নিতে হবে। আচ্ছা, আমি তাহলে এই ব্যাপারে একটু বলি। আমাদের সময় তো বাংলা বই ছিল না, এখন প্রায় সব ভালো ভালো রাইটারের বাংলা অনুবাদ পাওয়া যাচ্ছে। আপনারা অ্যালেনের কি নোটসটা পড়বেন? অ্যালেনের কি নোটস, আর হচ্ছে অ্যালেন কি, অ্যালেনের কি নোটস, অ্যালেনস কি নোট আর কি, অ্যালেনস কি নোট? স্যার ওটা ইংলিশ আছে না বাংলা আছে? বাংলা আছে, ইংরেজি আছে। 1 মিনিট স্যার, 1 মিনিট। হ্যাঁ বলুন। স্যার ওটা লিখে নেবো। আচ্ছা লিখুন, অ্যালেন, অ্যালেন, অ্যালেনস আর কি, অ্যালেনস এর কি নোট, কি নোট, সংক্ষিপ্ত আকারে খুব ভালো বই। তারপরে নেক্সট হচ্ছে ইবি ন্যাট। স্যার অ্যালেন্স কি নোট? হ্যাঁ, অ্যালেন্স কি নোট, আর একটা হচ্ছে ইবি ন্যাট। ইবি ন্যাট, দন্ত নয় আকার জফলা আকার দন্ত ন্যাট, ইবি ন্যাট, ইবি ন্যাট। তারপরে হচ্ছে এভিনেস, লেকচার অন হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা, অথর হচ্ছে জেটি কেন্ট, জেমস টাইলার কেন্ট। আরেকবার বলুন স্যার, লেকচার অন হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা, লেকচার না? হ্যাঁ, লেকচার অন হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা। লেকচার অন অন হ্যাঁ অন অন হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা, হোমিওপ্যাথি মেটেরিয়া, মেটেরিয়া মেডিকা, মেডিকে। আর রাইটার হচ্ছে জেমস টাইলার কেন্ট, জেমস টাইলার কেন্ট, জেমস টাইলার কেন্ট। হ্যাঁ, জেমস টাইলার কেন্ট। তারপরে হচ্ছে যেটা, হ্যাঁ বলুন, হ্যাঁ বস, যেটা ওই মানে হোমোমেড প্র্যাকটিসের জন্য যেটা বললেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস বলিনি, হোমিওপ্যাথি প্র্যাকটিস তো বলিনি। আচ্ছা আচ্ছা, আরেকটা কি বলছিলেন? জেমস টেলর কেন্টের হচ্ছে লেকচার অন হোমিওপ্যাথি মেটেরিয়া আমেরিকা, তারপরে হচ্ছে ইবি হ্যাঁ ন্যাস, ওটাও, হ্যাঁ ইবি ন্যাস, আর একটা হচ্ছে অ্যালেন স্কিনো, হ্যাঁ ওটাও, হ্যাঁ তিনটে হয়েছে। আরো আছে, ওটা দেখে নেবেন, আমি একবার লিস্ট পাঠিয়েছিলাম আপনাদের, তা আপনাদের খেয়াল আছে কিনা। আচ্ছা, আমরা বিপুল বাবু জয়েন করেছে, আমরা একটু অন্য প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, অন্য প্রসঙ্গ যেটা আমাদের ছিল, সাবজেক্ট যেটা আমাদের ছিল, আমরা 2-3 দিন আগে একটা পেশেন্ট দেখেছিলাম, মানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স করে একটা রুগী দেখেছিলাম। রুগীটার মূল যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা ছিল
যা কিছু খায় সবই মিষ্টি লাগে। তা ওনার সুগারটা খুব হাই, বহুদিন থেকে সুগারে ভুগছে, আর ওনার খুব অল্প বয়সে মেনোপোজ হয় আর কি। মেনোপোজ মানে পারমানেন্টলি মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাওয়া। সাধারণত মেনস্ট্রুয়েশন বন্ধ হয় 45-50 মধ্যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, কিন্তু ওনার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল, উনি পরপর 3টে অ্যাবর্শন করেছিলেন, 2টো করেছিলেন ওয়াশ করে, যেটা অ্যালোপ্যাথি সিস্টেমে যেটা করা হয় DMC, সেটা করে হয়েছিল। আর লাস্ট যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা হেতুড়ি পদ্ধতি, ইউটেরাসের মধ্যে কোনো গাছের শিকড় ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে সেখান থেকে ওই ফিটাস নষ্ট হয়ে গিয়ে ব্লিডিং হয়, সেই ব্লিডিং হলে তখন ওই ব্লিডিং এর ফোর্স সঙ্গে ফিটাসটা বেরিয়ে যায়। এই সিস্টেমে উনি অ্যাবর্শনটা করেছিলেন লাস্ট। এটা করার পরে তার প্রফিউজ ব্লিডিং হয়, কন্টিনিউ ব্লিডিং হয়, হওয়ার পরে তারপরে মরণাপন্ন অবস্থা হয়ে যায়, বাঁচবে না এরকম একটা ভাব হয়, তখন মানে প্রপার ট্রিটমেন্ট করে ওনার মেনস্ট্রুয়েশনটা বা ওই ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। ওইটা ব্লিডিংটা বন্ধ হয়ে যাওয়ার পরে তার আর ব্লিডিংটা হয়নি বা মেনস্ট্রুয়েশন আর হয়নি। তার মানে তখন ওনার বয়স, যেটা আমরা মেনোপজ বলি, সেই মেনোপজটা হয়েছিল প্রিম্যাচিউর মেনোপজ। প্রিম্যাচিউর মেনোপজে পরে তার আর কোনোদিনই আর মেনস্ট্রুয়েশনটা হয়নি। তা এবার হচ্ছে যে তারপর থেকে তার নানা রকম সমস্যা হয়, বহু ডাক্তার টাক্তার দেখায়, বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন মাল্টি স্পেশালিটি হসপিটালে বহু চিকিৎসা টিকিৎসা হয়, কিন্তু ওনার যে ওই সাওয়ার্ট এই সুইটিস টেস্ট, জীবের যে মিষ্টি ভাব, সেই মিষ্টি ভাবটা কোনোদিনই আর নর্মাল অবস্থায় আসেনি। তা আমরা যে চিকিৎসাটা করব, যে আমাদের যে সিস্টেম, সে সিস্টেমে আমরা যেহেতু রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, সেই জন্য আমাদের কিভাবে আমরা চিকিৎসাটা করব, চিকিৎসাটা করব অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস। আমরা টোটালিটি অফ সিমটমসের উপরে বেস করে চিকিৎসাটা করব, তার সমস্ত লক্ষণগুলো আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালেক্ট করেছিলাম। আর স্টুডেন্টদের আমরা বলে দিয়েছিলাম যে আপনারা নোট করবেন, নোট করে তারপরে এভালুয়েশনটা করা হবে। তা আমরা আজকে শুরু করব এভালুয়েশন বলে শুরু করতে চেয়েছিলাম। তা সেদিন যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা জয়েন করতে না পারাতে আমরা কিভাবে আমরা এভালুয়েশনটা করব সেই সিস্টেমটা নিয়ে আজকে আলোচনা করি। আর কালকে 12টার সময় আমরা ওই পেশেন্ট নিয়ে হাতে কলমে এভালুয়েশনটা করব, কিভাবে করব এটা হাতে কলমে দেখানো হবে। তার আগে আমি সবাইকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু চার্ট পাঠিয়ে দেব, আর চার্ট পাঠিয়ে দিয়ে আমি আজকে রাতের যে ক্লাসটা হবে সেই ক্লাসের আগে আমরা যে কেস টেকিংটা করেছিলাম এবং কেস টেকিংয়ের বেসিসে আমরা যে সম্ভাব্য যে মেডিসিনগুলো আছে এই সম্ভাব্য মেডিসিনগুলো একটা চার্ট করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের কাজ হচ্ছে ওই চার্টটা দেখে, আমরা একটা ভিডিও করেছিলাম বারবার অনেক সময় বলে থাকি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা অঙ্ক কষে হোমিওপ্যাথিক মেডিসিনটা নির্বাচন করা যায়। এই হোমিওপ্যাথিক মেডিসিনটা অঙ্ক কষে নির্বাচন করার পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনাটা করি, করে তারপরে কালকে আপনাদের কাছ থেকে শুনবো যে আপনার কাছে কি কি মানে কোন মেডিসিনটাকে আপনারা নির্বাচন করবেন অ্যাজ পার
টোটালিটি অফ সিমটমস। এবার হচ্ছে আমি যেটা লিস্ট পাঠাচ্ছি সেই লিস্টে ওই গ্রেডিং করে কিছু মেডিসিন বলে দেব, আর সঙ্গে আমরা আজকে হোয়াটসঅ্যাপে সেই গ্রেডিং এর লিস্টও পাঠিয়ে দেবো, তা আপনারা মেডিসিনটা নিজেরা সিলেকশন করবেন, কিভাবে সিলেকশন করবেন সেটা আমি একটু বলি। তা রেপার্টাইজেশন বলে আমাদের যে সিস্টেমটা, এটাকে বলা হয় রেপার্টাইজেশন। রেপার্টাইজেশনটা হচ্ছে মানে পৃথিবীতে প্রায় 400 উপরে রেপার্টরি আছে, তা আমরা রেপার্টরি সম্বন্ধে আলোচনার আগে বলেছিলাম যে প্রায় 400 উপরে রেপার্টরি আছে, তার মধ্যে বোর্ডিং হোসেন, উইলিয়াম বোরিক, জেমস টাইলার কেন্ট, কনস্ট্যান্ট হেরিং, এই সমস্ত রেপার্টরিগুলো উৎকৃষ্ট মানের রেপার্টরি। তবুও পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু কেন্ট রেপার্টরিটা বেশি ফলো করে। তা আমরা যখন রেপার্টরি কিনেছিলাম বা রেপার্টরি চর্চা করতাম তখন কিন্তু ডিজিটাল যুগ ছিল না, তখন কিন্তু প্রিন্ট মিডিয়াতেই সব কিছু হতো প্রিন্টে। তা আমরা যেটা বলেছিলাম যে রেপার্টরির ক্ষেত্রে গ্রেডিং করা থাকে, রেপার্টরিটা সবাই জানেন কিনা কি জিনিস আমি সেই জন্য আবার একটু রিপিট করছি। রেপার্টরি হচ্ছে সিমটমসের স্টোরেজ অফ দ্য সিমটমস। হোমিওপ্যাথি মেডিসিন আমেরিকা আমরা তো যেহেতু সিমটমস হচ্ছে আমাদের ব্যাপার, সিমটমসের স্টোরেজ বুক। আমরা যারা জেনারেল পড়াশোনা করি তারা আমরা কোনো শব্দের অর্থ জানার জন্য কি করি, আমরা ডিকশনারি ব্যবহার করি। তা ডিকশনারিটা যেহেতু ওই বর্ণমালা হিসাবে লেখা রয়েছে, যেমন এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, তা আমাদের রেপার্টরিটাও কিন্তু এক ধরনের ডিকশনারি। কিসের ডিকশনারি? সিমটমসের ডিকশনারি। আর এই ডিকশনারিটাকে বলা হয় যে হেডিংগুলো সেগুলোকে বলা হয় রুব্রিক। তা এই রুব্রিকগুলো দেখে আমরা কিন্তু রেপার্টাইজেশনটা করি। রেপার্টাইজেশনটা অর্থাৎ যেহেতু আমাদের টোটালিটি অফ সিমটমসের মোস্ট সিমিলার মেডিসিনটা আমাদের সিলেকশন করতে হবে, তা সেই জন্য আমরা একটা সিস্টেম ঠিক করেছি। এটা আপনি বাজারে কোনো বই পুস্তকে পাবেন না, এটা আমার নিজের আবিষ্কার বলতে পারেন। তা এটা এই সমস্ত করে আমরা ভালো রেজাল্টও পেয়েছি। তাহলে কী করতে হবে? প্রথম বুঝতে হবে ওষুধের গ্রেডিংটা কী, প্রথম বুঝতে হবে ওষুধের গ্রেডিংটা। তাহলে আমরা জেনেছি যে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা হচ্ছে কি, হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা হচ্ছে রেকর্ড বুক অফ দ্য সিমটমস, অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধ মানে আবিষ্কার হয় সেটা হচ্ছে সুস্থ মানুষের উপরে বিভিন্ন পটেন্সিতে বিভিন্ন ডোজে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়। প্রয়োগ করার পরে যে সাইন সিমটমসগুলো আছে সেটা যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকটাকে বলা হয় হোমিওপ্যাথি মেডিসিন মেডিকেল। আরও বোঝার সুবিধার জন্য আমরা বলি যে প্রথম কথা হচ্ছে আমাদের ড্রাগ প্রুভিং এর সময় কিন্তু হেলদি হিউম্যান বিইং এর কথাটা লেখা আছে, অর্থাৎ সুস্থ মানুষের উপর কিন্তু ড্রাগ প্রুভিং করা হয়। তা একজন মানুষের উপর কিন্তু ড্রাগ প্রুভিং করা হয় না। হোমিওপ্যাথি জন্ম লগ্নে হ্যানিমান সাহেব তার নিজের উপরে ড্রাগ প্রুভিংটা করেছিলেন, কিন্তু বর্তমান পৃথিবীতে হোমিওপ্যাথি চর্চা, হোমিওপ্যাথি প্রচার প্রসার অনেক হয়েছে, সেই জন্য কয়েকশো লোকের উপরে, লোক বলতে অসুস্থ লোক না সুস্থ মানুষ,
সুস্থ মানুষের উপরে, কয়েকশো মানুষের উপরে প্রয়োগ করা হয়। প্রয়োগ করে আমরা বিভিন্ন জনের বিভিন্ন রকম সিমটমস পাই। তাহলে এই যে বিভিন্ন রকম সিমটমস হলো, বেশিরভাগ লোকের উপরে যে সিমটমসটা আছে সেটা হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন। এবার মিডিয়াম রেঞ্জের মানুষের উপর যে লক্ষণগুলো আমরা খুঁজে পাই তাকে বলা হয় সেকেন্ড গ্রেড মেডিসিন। আর রেয়ার কম লক্ষণ যেটা পাওয়া যায় তাকে বলি আমরা থার্ড গ্রেড মেডিসিন। তাহলে রেপার্টরিতে কিন্তু গ্রেডিংটা ভাগ করা আছে, রেপার্টরিতে গ্রেডিংটা ভাগ করা আছে। এবার আমরা যখন পড়াশোনা করেছি তখন যেহেতু ডিজিটালের যুগ ছিল না, তখনও কম্পিউটার মোবাইল এই সমস্ত প্রচলন ছিল না, খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে এটা প্রয়োগ ছিল। এখন যেহেতু যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, সুতরাং এখনকার যুগে কিন্তু আপনার ওই বই পুস্তক সব ডিজিটালি পাওয়া যায়। তা এখন যে রেপার্টরিগুলো, সেই রেপার্টরিগুলো কিন্তু গ্রেডিংটা বিভিন্ন কালারে থাকে। আপনারা যারা ইন্টারনেট ঘাটেন তারা দেখবেন যে মেডিসিনের গ্রেডিংটা করা হয় লাল, সবুজ, কালো, তিনটে কালারে। লাল রঙের যে ওষুধগুলো লেখা থাকে লাল কালারে তাকে বলা হয় ফার্স্ট গ্রেড মেডিসিন, যেটা সবুজ রঙের থাকে সেটা হচ্ছে সেকেন্ড গ্রেড মেডিসিন, আর যেটা থার্ড গ্রেড মেডিসিন সেটা কালো কালিতে ছাপা। তাহলে আমাদের সময় কি হতো, যেহেতু কালারিং করা যেত না সেই জন্য আমাদের সময় যে গ্রেডিংগুলো ছিল সেটা ফার্স্ট গ্রেডের মেডিসিনগুলো ছিল বোল্ড টাইপ, যেগুলো সেকেন্ড গ্রেডের মেডিসিন ছিল সেগুলো ছিল ইটালিক টাইপ, আর থার্ড গ্রেড ছিল পাইকা অর্থাৎ প্লেন কালো। এখন আরো সুবিধা হয়ে গেছে, যেহেতু কালার দিয়ে বোঝানো হয় সেই জন্য কিন্তু এখন গ্রেডিংটা খুব সহজে নজরে পড়ে। আপনি যদি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে পড়াশোনা করেন তাহলে দেখবেন পরিষ্কার কালো ই আছে, আর যদি বই ছাপা বই পান সেও দেখবেন লাল কালো এবং সবুজ রঙের টাইপ করা আছে। তা আমরা এইখান থেকে বুঝতে পারবো যে মেডিসিন গুলো কোন গ্রেড। এইবার হচ্ছে যেটা আমরা বলছিলাম যে অঙ্ক কোষে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার পদ্ধতি। তা যারা স্কুল শিক্ষক আছেন তারা ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে হাজার হাজার ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, তা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, তা যে সংস্থা পরীক্ষাগুলো নেয় তারা কিন্তু সেখানে যেটা করে ওই টেবুলেশন বলে ওটাকে, টেবুলেশন করে, টেবুলেশন করে হায়েস্ট নাম্বার কে পেল, ধরুন কেউ ইংরেজিতে কিছু নম্বর পেল, বাংলায় কিছু পেল, তারপরে অঙ্কে কিছু পেল, বিজ্ঞানে কিছু পেল, এই দেখে কেউ বেশি কম পায়। এইভাবে তারা টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ড যা টপ বা ওই মানে বিভিন্ন রকম গ্রুপে যারা স্ট্যান্ড করে বা বিভিন্ন ক্লাস বা ডিভিশন বলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আবার ইউনিভার্সিটিতে অনার্স নাম্বার, বিভিন্ন রকম নাম্বার থাকে, এইগুলো টেবুলেশন করে তারা দেখে যে যে হায়েস্ট যে পেয়েছে সে হবে ফার্স্ট। তা আমাদের কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এরকম টেবুলেশন করা হয়, যেটা আমরা নাম দিয়েছি অঙ্ক কষে হোমিওপ্যাথি কষে নির্বাচন করার পদ্ধতি। তাহলে আমরা কি করব, আমরা প্রথম ডিউটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কেস টেকিংটা করব। কেস টেকিং বিভিন্ন সিমটমসগুলো কালেক্ট করব, সেখানে আমরা গ্রেডিংটা দেখব, দেখে তারপরে আমরা কি করব, আমাদের যেহেতু আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিমিলার মেডিসিনটা
সিলেক্ট করা। সিমিলার মেডিসিনটা সিলেক্ট করা কেন, হোমিওপ্যাথি মূল নীতিতে বলা হয়েছে যে যেহেতু এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, তাহলে ওষুধ দিয়েও কিন্তু আমরা রোগ সৃষ্টি করতে পারি, ওষুধ দিয়ে আমরা রোগ সৃষ্টি করতে পারি। তাহলে আমরা কি করি, আমরা কোন রোগীকে দেখে তার টেস্টিং করে তার টোটাল সিম্পটমগুলো কালেক্ট করে আমরা মেডিসিন দিয়ে একটা সিমিলার ডিজিজ তৈরি করার প্রচেষ্টা করি। তাহলে এইটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার মূল সূত্র, অর্থাৎ ডিজিজ কিউর দ্য ডিজিজ, যেটা আয়ুর্বেদিক ভাষায় বলা হয় বিষের বিষক্ষণ, অর্থাৎ ডিজিজ কিউর দ্য ডিজিজ সময়তে সিমিলা সিমিলেবাস কিউরেন্টা। তো এইভাবে আমরা একটা আর্টিফিশিয়াল সিমিলার ডিজিজ তৈরি করে, সিমিলার না শুধু, সেই দ্যাট আর্টিফিশিয়াল ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ। এবার স্ট্রঙ্গার উইকার কি করে বুঝব, আমরা হোমিওপ্যাথি পদ্ধতিতে ওষুধ পোটেন্টাইজ করি। পোটেন্টাইজ দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে টাইট্রেশন পদ্ধতি, আরেকটা হচ্ছে ডাইলিউশন পদ্ধতি। লিকুইড যদি হয় আমরা সেটা ডাইলিউশন পদ্ধতিতে ওটাকে পোটেন্টাইজ করি, আর যদি সলিড হয় টাইট্রেশন পদ্ধতিতে আমরা ওটাকে শক্তি মানে শক্তি উন্নততর শক্তিতে একটু রূপান্তরিত করি। তা এইবার হচ্ছে যে আমরা যে ওষুধগুলো দিই সেই ওষুধগুলো হচ্ছে আমরা একটা রোগ সৃষ্টি করার জন্য একটা ওষুধ দিই, অর্থাৎ আমাদের ওষুধে সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়। তো এই যে বললাম, তাহলে আমরা কি করে আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, বাই মেডিসিনাল পাওয়ার। তা মেডিসিনাল পাওয়ার দিয়ে যখন আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, তখন ওটাকে যদি মনে করি যে এটাকে আমার আমার ন্যাচারাল ডিজিজ থেকে আমার আর্টিফিশিয়াল ডিজিজ, বা আমি যেটা ডিজিজ তৈরি করব সেই কৃত্রিম ডিজিজটা শক্তিশালী হতে হবে, অর্থাৎ ন্যাচারাল ডিজিজের থেকে শক্তিশালী হতে হবে। তাই এই শক্তিশালী হওয়ার জন্য আমরা হয় টাইট্রেশন পদ্ধতিতে যে তৈরি করা ওষুধ সেগুলো ব্যবহার করি, নতুবা ডাইলিউশনের মাধ্যমে যে শক্তিকৃত করা সেই পদ্ধতিতে অবলম্বন করি। তাহলে আর্টিফিশিয়াল ডিজিজ যখনই তৈরি হলো, তখন যেহেতু আমার আর্টিফিশিয়াল ডিজিজটা হচ্ছে ন্যাচারাল ডিজিজ থেকে শক্তিশালী, তখন কি হবে, ন্যাচারাল ডিজিজকে সাপ্রেস করবে আমার আর্টিফিশিয়াল তৈরি করা ডিজিজ, কারণ আমি তাকে প্রোটিনটাইজ করে ওষুধটা প্রয়োগ করি। তাহলে এই হচ্ছে যখন তখন আমাদের এই যে লক্ষণগুলো আমরা ড্রাগ প্রুভিং এর সময় পেলাম, যেটা আগেও বললাম যে বেশিরভাগ যে সিম্পটমগুলো বেশিরভাগ লোকের মধ্যে টিউমারের মধ্যে দেখা যাবে, সেই মেডিসিনটা হবে ফাইলগ্রেন। তার চেয়ে কম রোগীর ক্ষেত্রে যে প্রুভিং এর সময় যে লক্ষণগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড মেডিসিন, আর রেয়ার যেগুলো দেখা যায় সেটা হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন। এবার আমরা অঙ্ক কোষে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার পদ্ধতিটা কি হবে, প্রথম আমরা টেস্টিং করব, টেস্টিং করে আমরা সিম্পটমগুলো মানে গ্রেডিং হিসেবে সিম্পটমগুলো আমরা আমার ডায়েরি বা নোটবই বা খাতায় রেকর্ড করলাম। করার পরে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি মেটেরিয়ামেটিকে পড়েছি, আমি রেপার্টরি পড়েছি, রেপার্টরিটা হচ্ছে একটা স্টোর বুক, সিমটমসের স্টোরেজ করার যে জায়গা সেটা হচ্ছে রেপার্টরি। তাহলে রেপার্টরিটা যারা রেপার্টরি পড়েছেন বা দেখেছেন তারা জানবেন যে রেপার্টরি সিমটমসগুলো রুব্রিকগুলো কিন্তু মানে বর্ণ ক্রম অনুযায়ী লিখিত,
বর্ণ অনুযায়ী, অর্থাৎ এ বি সি থেকে জেড পর্যন্ত। এইটা এই জন্য যেমন আমরা ডিকশনারি খুঁজতে গিয়ে এ টু জেড খুঁজি, তেমনি রেপার্টরি পড়ার সময় বা রেপার্টরি দেখার সময় কিন্তু আমাদের এ বি সি এইভাবে আমাদের খুঁজতে হবে। এবার রেপার্টরিতে আরেকটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে অর্গানোমাইজ, অর্থাৎ হেড, স্ক্যাল্প, তারপরে হেয়ার, তারপরে বিভিন্ন অর্গানগুলো যেমন ধরুন লাংস, তারপরে ব্লাডার, ইউরিন, এরকম ভাবে অর্গানোমাইজ আমাদের ভাগ ভাগগুলো করা আছে। এইগুলো আমরা খুঁজব, এই রুব্রিক ধরে যদি আমরা খুঁজব বিভিন্ন লক্ষণগুলো। যেমন ধরুন কারো ঘুম হচ্ছে না, স্লিপলেসনেস, তাহলে আমরা এই স্লিপলেসনেস যখন দেখতে যাব তখন স্লিপের বিভাগ আছে, সেখানে গিয়ে আমরা দেখব। যদি দেখি যে আমরা হেডেক, কোনো রকম মাথার যন্ত্রণা, হেড সিমটমস আসছে, রেপার্টরি থেকে আমরা হেডেক দেখব। এরকম প্রত্যেক অর্গান, এই অর্গান অনুযায়ী আমরা এই লক্ষণগুলো খুঁজব, খুঁজে আমরা যেটা চার্টটা আমি পাঠাবো, আজকে রাতেও পাঠাতে পারি, কাল সকালেও পাঠাতে পারি, সেই চার্টগুলো অ্যাকোনাইট থেকে জিনকাম পর্যন্ত কিছু ওষুধের নাম লেখা আছে। এইবার আমরা ওই চার্টটাকে মানে প্রিন্ট আউট করে নিতে পারি অথবা চারটা মোবাইলে দেখে নিতে পারি, তবে প্রিন্ট আউট করার এই সুবিধাটা বেশি, এই জন্য যে আমি সেই প্রিন্টিং ম্যাটারের উপরে মার্কিং করতে পারব। তাহলে এবার দেখা গেল আমার পেশেন্টের একটা সিমটমস আছে বার্নিং সেন্সেশন, যেমন আমাদের এই পেশেন্টটা আছে বার্নিং সেন্সেশন অন দা প্যাটেলা, কোন প্যাটেলা, লেফট সাইডের প্যাটেলা, তার একটা বার্নিং সেন্সেশন আছে। তাহলে আমরা এবার কি করব, আমরা একটা চার্ট তৈরি করব, এই চার্টের মধ্যে আমরা বার্নিং সেন্সেশন অন দা প্যাটেলা যে সমস্ত ওষুধগুলো আছে, আমরা যেহেতু ওষুধের লিস্ট করা আছে সেখানে আমরা পুট করব। যেটা ফার্স্ট গ্রেড মেডিসিন সেখানে আমরা তিন দেবো, যেটা সেকেন্ড গ্রেড মেডিসিন দুই দেবো, যেটা থার্ড গ্রেড মেডিসিন সেটা এক দেবো। এবার আছে নেক্সট দেখা যাচ্ছে আমাদের রিলিফ বাই প্রেশার, এই রিলিফ বাই প্রেশার কোন কোন মেডিসিন আছে, আমরা সেই মেডিসিনের চার্টের মধ্যে যেটা ফার্স্ট গ্রেড তাকে তিন দেবো, যেটা সেকেন্ড গ্রেড সেটা দুই দেবো, যেটা থার্ড গ্রেড সেটা এক দেবো। তারপরে ধরুন সোয়েটিং, প্রফিউ সোয়েটিং কোন কোন মেডিসিন আছে, এইভাবে আমরা চার্ট তৈরি করব। এবার সোয়েটিং কিন্তু আপনার বলার অবকাশ থাকে না, সবার কিন্তু সোয়েটিংটা একরকম হয় না, তা সোয়েটিংটা কারো প্রফিউজ হয়, কারো স্ক্যান্টি হয়, কারো দুর্গন্ধ থাকে, কারো টক গন্ধ থাকে, কারো পচা পচা গন্ধ থাকে, বিভিন্ন রকম হয়, কারো ডান দিকে বেশি, কারো বাঁ দিকে বেশি, কারো মুখে বেশি, কারো মানে জেনিটাল অর্গানে বেশি। এই যে আলাদা আলাদা ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো আমরা তাকে মার্কিং মার্কস বসাবো। কোথা থেকে সংগ্রহ করে মার্কস বসাবো, আমরা রেপার্টরি থেকে সংগ্রহ করে মার্কস বসাবো। প্রত্যেকটা সিমটমস আমরা এইভাবে কালেক্ট করবো, কালেক্ট করার পরে আমরা টোটাল টেবুলেশন করবো, টেবুলেশন করে যার নম্বরটা বেশি হবে সেই ওষুধটাই হবে আমার নির্বাচিত ওষুধ বা সিলেক্টেড মেডিসিন। এইভাবে চার্ট করে করে যদি আপনারা রুগী বিপি দেখে যদি আপনারা মানে মেডিসিন
সিলেকশন করতে পারেন, তাহলে আপনাদের যত কঠিন রোগ হোক না কেন, যত জটিল রোগই হোক না কেন, আমার এই সিঙ্গেল মেডিসিনটা চলে আসবে। এই সিঙ্গেল মেডিসিনটা তৈরিয়ে আসলে এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে ডিউরেশন, রোগের ডিউরেশন, মাইজেনেটিক কজ, মাইজেনেটিক এফেক্ট, এ সমস্ত বিবেচনা করে আমরা ডিপ অ্যাক্টিং মেডিসিন দেবো না শর্ট অ্যাক্টিং মেডিসিন দেবো, সেগুলো আমরা সিলেক্ট করবো। তাই এইভাবে আমরা আগামীকালকে এইভাবে আমরা যে চারটা তৈরি করেছিলাম ডায়াবেটিসের যে রুগীটা আমরা দিয়েছি গতদিন, আপনারা নিশ্চয়ই ভিডিওর সেই ইউটিউব চ্যানেলে আমাদের সেই ভিডিওগুলো দেখে থাকবেন। এবার হচ্ছে এগুলো তো পড়ার সময় আপনি দেখলেন, কিন্তু বাস্তবে এটাকে আপনার প্রয়োগ করতে হবে। বাস্তবে প্রয়োগ করার জন্য আপনাকে কি করতে হবে, নিজে নিজে কিছু রেপার্টাইজেশন করার জন্য, রেভলিউশন করার জন্য কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। তা আমাদের সাকসেসফুল হোমিওপ্যাথ হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রপারলি হোমিওপ্যাথিক টেস্টিং, হোমিওপ্যাথিক পদ্ধতিতে টেস্টিং করব। আর টেস্টিং করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এভালুয়েশন অফ সিমটমস, অর্থাৎ সিমটমসের মূল্যায়ন করা, গ্রেডিং করা, করে আমরা সেটাকে রিপ্যাটাইজেশনের মাধ্যমে আমরা ওষুধ নির্বাচন করব। এবার আগেই বলিনি পুরনো কথা যে আমরা বাংলায় যেমন ওষুধ বলি তা সেটা আমরা কিন্তু হোমিওপ্যাথিক ভাষায়, হোমিওপ্যাথি বললাম এই জন্য যে অ্যালোপ্যাথরা এই দৃষ্টিভঙ্গিতে দেখে না। আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা হচ্ছে ওষুধের সিমটমস দেখে আমরা ওষুধ দিই, আর অ্যালোপ্যাথ কি করে ডিজিজ ডায়াগনোসিস করে তারপরে তারা ওষুধ দেয়। তাহলে দুটো সিস্টেমের মধ্যে কিন্তু আকাশ জমিন ফারাক আছে। তাই এইটা আমরা যেটা করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এভালুয়েশন অফ সিমটমস। তো এভালুয়েশন অফ সিমটমস করতে গেলে আপনাকে রেপার্টাইজেশন করতে হবে, আর রেপার্টরি ছাড়া রেপার্টাইজেশন করা যায় না। তাহলে রেপার্টরি করে আপনি একটি মাত্র ওষুধ আপনার আসবে অটোমেটিক, তার বেশি আসবে না, দুটো তিনটে ওষুধ আসবে না। তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড মেডিসিন। এবার হচ্ছে আমরা যেটা বলতে চেয়েছিলাম, অনেক অনেকবার বলেছি যে বাংলাতে কিন্তু ওষুধ তার বাংলায় একটাই মানে হয়, কিন্তু ইংরেজিতে ওষুধের তিনটে ক্ষেত্রে তিন রকম মানে হয়। প্রথম ক্ষেত্রে যেটা সেটা যার মধ্যে ভেষজ গুণ আছে সেটা হচ্ছে ড্রাগ। তাহলে আমরা জানলাম যে আলু, পটল, বেগুন, উচ্ছে, নিম পাতা, উচ্ছে পাতা সব কিছুর মধ্যে আমাদের মেডিসিনাল প্রপার্টি আছে। তাহলে আমরা এটা জানি যে এই সমস্ত শাকসবজির মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে, তখন এটা হবে ড্রাগ। এই ড্রাগকে যদি প্রপার পদ্ধতিতে আমরা মেডিসিন তৈরি করি, অর্থাৎ যার ভেষজ গুণ আছে তার পাওয়ারটাকে আমরা ব্যবহার করি, তাহলে সেটা হবে রেমেডি। অর্থাৎ আমরা মেটেরিয়া মেডিকা যা পড়ি সেটা হচ্ছে রেমেডি হিসাবে ট্রিট করা হয়। আর এইটা আমরা এভালুয়েশন অফ সিমটমস করে, রেপার্টাইজেশন করে, এভালুয়েশন অফ সিমটমস করে আমরা যখন কিছু ওষুধ দেব, কোনো ওষুধ এখন এর থেকে জিনকাম পর্যন্ত কোনো ওষুধ দিলাম, দিলে সেটা তখন সেটা হলো মেডিসিন। তাহলে হোমিওপ্যাথিক ভাষায় মেডিসিন ড্রাগ, আর হচ্ছে রেমেডি, এর মধ্যে কিন্তু আকাশ জমিন ফারাক আছে। তা আমরা যেটা মানে চিন্তা ভাবনা করে এভালুয়েশন অফ সিমটমস করে মূল্যায়ন করে যখন আমরা ওষুধ দেব সেটা তখন হবে মেডিসিন। আর আমরা ড্রাগ প্রুভিং এর পরে পর্যায়ে হচ্ছে আমাদের রেমেডি, অর্থাৎ মেটেরিয়া মেডিকাটা যখন পড়ি সেটা হচ্ছে রেমেডি। আর যদি কখনো আমরা সেই ওষুধটাকে
আমরা সিলেক্টেড মেডিসিন হিসাবে দিই তাহলে সেটা হবে মেডিসিন। তাহলে আমরা আগামীকাল যেটা পড়ব সেটা হচ্ছে, আমরা গতদিন যে ডায়াবেটিস রুগীর যে কেস হিস্ট্রি নিয়েছিলাম সেই কেস হিস্ট্রি নিয়ে আমরা ইয়ে করেছিলাম, একটা ইউটিউব করেছিলাম। এবার হচ্ছে সেই রুগীটাকে আমরা কোন ওষুধ দেব, কেন দেব, কোন পদ্ধতিতে দেব, এই সমস্ত ডিটেলস নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব। যদি মানে কোনো রকম অসুবিধা না হয় তাহলে 12টার সময় আমরা ক্লাসটা করব। এবার আমরা আসা যাক যে আমাদের যারা যারা আছেন আর কি, তাদের মনে তো অনেক প্রশ্ন থাকে, থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা তো এসেছি, শিখতে এসেছি, তো শিখতে এসে আমাদের যদি জানার আকাঙ্ক্ষাই না থাকে